হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ এখন বিকেল 3টা বাজে। তো 3টার দিকে আমি আর আমার মেয়ে বেরিয়ে গেলাম। তো মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে। তো এই তো বন্ধুরা, এখন চলে আসছি ফার্ম গেট। তো ফার্ম গেটের অবস্থা দেখুন, এত গরম, মানে গরমের জন্য মানুষ রাস্তায় বেরোতে পারে না বলা যায়। মানে ঈদ যে আর দুদিন বাকি আছে, তো ঈদের যে মানুষ মার্কেট করবে সেটাও মানে বলা যায় দিনের আলোতে মানে কেউ আসতে চায় না। গরমের জন্য মার্কেট পুরোটা ফাঁকা। তো এখানে মেয়ে কিছু সানগ্লাস দেখছিল, তা একদমই আমাদের দোকানের পাশে। তো আমি বললাম যে তুমি দেখো, এগুলো আমি কিনে কিনবো না, তোমার বাবাই কিনে নিবে, কেন উল্টাপাল্টা দাম চায়, ওটা তোমার বাবা নিতে পারবে। এখানে কিছু লোয়াই আর বেতফল অনেক দিন পরে দেখলাম। তো আমরা আগে ছোটোবেলা কিন্তু বেতফল মানে গাছ থেকে পেরে খেতাম। তো এখানে দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিছুটা নিয়ে নিয়েছি। তো এই তো এইদিকে এখন আমরা চলে আসছি শেজান পয়েন্ট। তো শেজান পয়েন্ট মার্কেটে চলে আসলাম ফার্ম গেট। এখানে মানে খুব সুন্দর এবং বাহিরের প্রোডাক্ট পাওয়া যায়। তো তার জন্য আমি অন্য কোনো জায়গায় না গিয়ে এখানেই চলে আসলাম। হয়তো বসুন্ধরা আমাদের পাশেই, তো বসুন্ধরা গেলাম না, তো এখানেই চলে আসলাম। তো বন্ধুরা চলুন দেখি কি কেনা যায়। আসলে ড্রেসগুলো কেনা হয়ে গেছে বাচ্চাদের জন্য, শুধু কিছু কসমেটিক্স কেনা বাকি আছে। তো যেহেতু আমার দুইটা মেয়ে আছে, মেয়েদের জন্য তো কসমেটিক্স কিনতেই হবে। তো যতই এড়াইতে চাই কাজ হবে না, কিনতেই হবে। তো দুই দিন ধরেই আসার জন্য খুব জেদ করতেছে বড় মেয়েটা। তো আমি বলতেছি যাই, সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি চলেই আসলাম। তো দেখুন বন্ধুরা, এই মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর বাহিরের প্রোডাক্ট পাওয়া যায়, আর খুব সুন্দর ডিজাইনের মানে চায়না ব্যাগ বলতে পারেন, থাইল্যান্ডের ব্যাগ, এখানে চামড়ার ব্যাগ, সবগুলোই সব ভালো ভালো কালেকশন এখানে পাওয়া যায়। তো চুড়ির ডিজাইনগুলো দেখেন কত সুন্দর। তো আমি আসলে এত ডিজাইনার চুড়ি পরি না, তো আমি একদমই সিম্পল মানুষ। আর আমার যেগুলো ব্যবহার করি, ইউজ করি, কসমেটিক্স বলেন, চুড়ি যাই বলেন, সবই সিম্পল জিনিস আমি ইউজ করি। তো এই তো আমি এখন দেখছিলাম কি নেওয়া যায়। তো মেয়েকে জিজ্ঞেস করছি তোমার কী কী লাগবে, তো যা বলছে তাই দেখছি। তো বললো একটা আমি লকেট নিব। তো আমি তো একটা নিতে পারবো না, আমার নিতে হলে দুই মেয়ে দুটাই নিতে হবে। তো আমি দেখছি কার জন্য কোনটা নিব। আমার একই ধরনের যাই নেই, একই ধরনের জিনিস নিতে হবে, হয়তো একটু দেখতে 19-20 যাতে বোঝা যায় কার কোনটা, এটাই। তো সেজন্য আমি দেখছিলাম কোনটা নিব। তো মেয়ে বারবার বলছিল ওটা নিবে, তো আমি অন্যটা দেখছিলাম, কিন্তু মেয়ে ওটাই বারবার বলছিল। তো এটাই মেয়ের পছন্দ, তার জন্য এটাই নিব ভাবছি। তো এই তো বন্ধুরা, পছন্দ করছি কি কি নেওয়া যায়। তো এখানে অনেক ধরনের মানে ওয়াটারপ্রুফ লিপস্টিক পাওয়া যায়, লিপস্টিক আছে। তো এখান থেকে আমি একটা লিপস্টিকও দেখে নিয়েছি। তা আসলে বন্ধুরা, আমি ক্যামেরাটা ওইভাবে ধরতে পারিনি, কেন মার্কেটে আসলে আসলে লজ্জা লাগে যখন মানুষ তাকায় থাকে ক্যামেরার দিকে। তাই তো বন্ধুরা, আমি ফাইনালি অনেকগুলো চুড়ির মধ্যে থেকে এই চুড়িটাই পছন্দ করলাম, আর এটা আমি নিয়েও নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন চুড়িগুলো কেমন হয়েছে। তো আমি অত মোটা বা অত সুন্দর ডিজাইনের চুড়িগুলো পরি না, আমি একদম সিম্পল, সব কিছুই মানে আমার সিম্পল ভালো লাগে, চুড়িটাও আমার সিম্পলই ভালো লাগে, ড্রেস বলেন, চুড়ি যাই হোক সব কিছু। তো সিম্পলের মধ্যে থেকে এই চুড়িটাই আমার ভালো লেগেছে। তো এখন আমি একটা ব্যাগ নেব। তো ব্যাগের জন্য আমি খুঁজছিলাম, পছন্দ করতে পারছিলাম না।
এই ধরনের ব্যাগগুলাই আমি বেশিরভাগ পছন্দ করি। কোনো মডেলিং ব্যাগ আমি তেমন একটা পছন্দ করি না। তো আমার কাছে এই কালার ব্যাগ আমার একটা আছে, তার জন্য আমি এটা দেখলাম, তবে এটা নিব না, কেন এই কালার ব্যাগটা আমি এর আগেও নিয়েছি। ফাইনালি কোন ব্যাগটা নিয়েছি সেটা আপনাদের বাসায় গিয়ে যখন আমি সব ডিজাইনের মানে দেখাবো, আমি মানে কোন ব্যাগটা নিলাম সেটা যখন সব মার্কেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, তখনই আপনাদেরকে দেখাবো আমি কোন ব্যাগটা নিয়েছি। তাই তো আমার ব্যাগ কেনা হয়ে গেছে, এখন যাব দোতলাতে। তো দোতলাতে পোশাকের দোকান, তো যেহেতু ড্রেস আমাদের কেনা হয়ে গেছে, শুধু ছেলের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে বলা যায় না, কেননা ওর বাবার দোকান থেকেই ওর জন্য সবসময় নিয়ে যায়, ওর জন্য বাইরে থেকে তেমন কিছু কেনা হয় না। তো তারপরও ভাবলাম ওর জন্য কিছু একটা নিয়ে যাই। তো চলুন, যেহেতু মার্কেটে আসছি, বাসায় গেলে তো ছেলে ধরবে যে আম্মু আমার জন্য কি এনেছো, তো তার জন্য ভাবলাম ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে যাই। তো দেখছিলাম পাঞ্জাবি, অনেক ধরনের পাঞ্জাবি দেখছি, তো দেখতে দেখতে আমার এটা মানে অনেকগুলো দেখতে দেখতে মনে হলো এটা মানে এই ড্রেসটা নিয়ে যাই, কাবলি ড্রেস। তো কাবলি ছুট আমি এখনও আমার ছেলেকে পরানো হয়নি, পাঞ্জাবি অনেকগুলো আছে, তো তার জন্য আমার কাছে আসলে এই কালো ড্রেসটাই ভালো লেগেছে। তো ফাইনালি আমি কালো ড্রেসটাই নিয়ে নিয়েছি। তো এখন আমার প্রায় কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। এখানে দেখুন এই ব্যাগগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল, একদম পুতুল ব্যাগ। মেয়ে বললো যে আমাকে একটা কিনে দাও, তো আমি বললাম যে এখন আর কিনতে চেয়েও না, অলরেডি মানে হয়তো ভাবছিলাম তোমাকে আমি 400-500 টাকার মানে কসমেটিক্স কিনে দেবো, সেখানে ও 2000 টাকার কসমেটিক্স নিয়েছে। তো বন্ধুরা দেখুন এই রাস্তা, এটা কিন্তু একটা রাস্তা, এখান দিয়ে গাড়ি চলাচল করে। তো এই ঈদের জন্য এখানে কিন্তু রাস্তা বন্ধ করে মানে দোকান বসায় দিছে, তো এই দোকানগুলো কিন্তু ঈদের পরে আর থাকবে না, এখানে গাড়ি চলাচলই করে সবসময়। তো এখানে জুতোগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তাই আমি দেখছিলাম। তো এখান থেকে ভাবলাম কিছু পঞ্চ নিয়ে নিই, কিন্তু পঞ্চ আমার আগেরই নেওয়া ছিল, তার জন্য নিলাম না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।